নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব কেতুর দুষ্প্রভাবকে দূর করার জন্য আপনারা কী উপাচার, কী পন্থা অবলম্বন করবেন যার মাধ্যম দিয়ে কেতুর দুষ্প্রভাবকে দূর করা যেতে পারে। দেখুন, প্রথমেই বলবো, প্রত্যেক দিনকার জীবনশৈলী, প্রত্যেক দিনকার রুটিন ঠিক রাখার চেষ্টা করুন। আপনাদের খাওয়া দাওয়ার সময়কাল, আপনাদের ঘুমোতে যাওয়ার সময়কাল, ঘুম থেকে ওঠার সময়কালকে ঠিক রাখুন। নিজের জীবনশৈলী এবং রুটিন ঠিক রাখলে কেতুর দুষ্প্রভাব আপনার জীবন থেকে দূর হবে। আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আপনারা যে কোনো কাজই করতে যান না কেন, তার পূর্বে সেই কাজ সম্বন্ধে কাউকে বলবেন না এবং সেই কাজ সম্বন্ধে কাউকে জানাবেন না। এমনটি আপনাদের ক্ষেত্রে বড় ধরনের বাধা এবং বিঘ্ন নিয়ে আসতে পারে, যা কেতুর অশুভত্বকেও দূর বৃদ্ধি করাতে পারে। তাই কোনো কাজ করার আগে কোনোভাবেই কিন্তু সেই কাজের বিষয়ে কোনো প্রকাশ করবেন না, যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করবেন। গলায় সম্ভব হলে একটি সোনার চেন, অথবা সোনার চেন সম্ভব না হলে প্রত্যেক দিন কণ্ঠিতে আপনারা কিন্তু কেশরের তিলক অবশ্যই লাগাবেন, এমনটি আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভকারী হবে। গণেশজিকে প্রত্যহিকভাবে দুর্বা অর্পণ করুন এবং গণেশজির বন্দনা করুন, গণেশজির মন্ত্র পাঠ করুন। এতেও কিন্তু আপনাদের শুভত্ব কেতু দ্বারা বৃদ্ধি পাবে। শুক্লপক্ষের কোনো একটি মঙ্গলবার দিনকে স্টিলের একটি বালা কিন্তু পুরুষ নারী নির্বিশেষে হাতে ধারণ করতে পারেন, এতেও আপনাদের জন্য বিশেষ সুফল অবশ্য মিলবে। কম্বল দান করুন যে কোনো সাধুকে, যে কোনো শুভ তিথিযুক্ত দিনে, এমনটি আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী করিয়ে থাকবে। হতেই পারে মকর সংক্রান্তি রয়েছে, কোনো শীতকালীন সময় রয়েছে, এমন সময় যদি আপনারা এই দান করছেন, আপনাদের জীবনে বিশেষ সুফল প্রাপ্তি ঘটতে দেখতে পাবেন। শুক্লপক্ষের কোনো শনিবার দিন শুকনো একটি নারকেল নিয়ে তার মধ্যে চিনি ভরুন এবং ভালো করে চিনি ভরা হয়ে গেলে মুখটিকে ভালো করে বন্ধ করে সেই নারকেলটি আপনারা মাটিতে অথবা অশ্বত্থ বৃক্ষের গোড়ায় পুঁতে দিন। এমনটি করলে নিশ্চিতভাবে আপনাদের কেতুর যে অশুভত্ব রয়েছে তা দূর হতে দেখতে পাবেন। সামান্য একটি ছোট্ট রূপোর পাত্রের মধ্যেই হোক, জোয়ারের যে জল রয়েছে, জোয়ারের নদীর জল আপনারা কিন্তু তার মধ্যে ভরে মুখটিকে ভালো করে সিল করে আপনার গৃহের ঈশান কোণে রেখে দিন, কেতুর দুষ্প্রভাব দূর হতে দেখতে পাবেন। অশ্বগন্ধার যে মূল রয়েছে, সেই মূল যে কোনো সোমবার দিনকে সেই মূলের বৃক্ষের কাছে গিয়ে আপনারা ধূপ দীপ দ্বারা পূজা আচ্চাদি করে আপনারা নিমন্ত্রণ জানিয়ে আসুন। পরবর্তী দিন সেই গাছের গোড়া থেকে শুভ সময় দেখে দিনের বেলায় একটি মূল উত্তোলন করুন, অর্থাৎ মঙ্গলবার, এবং একটি রূপোর তাবিজের মধ্যে সেই মূলকে ভরে মুক্তি মোম দ্বারা বন্ধ করে পুরুষরা ডান হাতে, মহিলারা বাম হাতে অথবা গলায় ধারণ করুন। এতে নিশ্চিতভাবে আপনার জীবনে কেতু দ্বারা আসা সুফল অবশ্যই প্রাপ্ত হতে দেখতে পাবেন। প্রত্যেক দিন একটি মন্ত্রের পাঠ অবশ্যই করুন, এটি কেতুর মন্ত্র, ওম শ্রাম শ্রীম শ্রম স কেতবে নম। এই মন্ত্রের পাঠ যদি আপনারা প্রত্যহিক জীবনে এক মালা, অর্থাৎ 108 বার করে করছেন, এতে আপনার জীবনে বিশেষ সুফল প্রাপ্ত হতে অবশ্যই দেখতে পাবেন। পরামর্শ নিয়ে একটি ক্যাটসাইয়ের ধারণ আপনারা অবশ্যই করুন, এতে বিশেষ লাভকারী অবশ্যই হবে। তবে আপনাদের ক্যাটসাই ধারণের পূর্বে বিশেষ পরামর্শ নেওয়া প্রয়োজন, নচেৎ ক্যাটসাই আপনাদের ক্ষেত্রে হানিকারীও হতে পারে। চেষ্টা করুন বাসি ভোজন থেকে বিরত থাকার, এবং অত্যন্ত মশলাদার খাওয়া থেকেও কিন্তু আপনাদের বিরত থাকতে হবে, নচেৎ কেতু দ্বারা দুষ্প্রভাব আপনার জীবনে নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। গণেশ রুদ্রাক্ষ ধারণ করুন, গণেশ রুদ্রাক্ষ যদি আপনারা যদি কোনো শুভ তিথিযুক্ত দিনে, পূর্ণিমাতে অথবা কেতুর নক্ষত্রযুক্ত দিনে ধারণ করছেন, এতে আপনাদের কেতু দ্বারা আসা শুভ ফলগুলি আপনারা আপনাদের জীবনে বর্ষিত হতে দেখতে পাবেন। একটি কেতুর যে যন্ত্রম রয়েছে, সেই যন্ত্রম আপনারা আপনার গৃহে প্রতিষ্ঠা করুন,
এবং সেই যন্ত্রমের সামনে বসে প্রাত্যহিকভাবে কেতু মন্ত্রের জপ করুন। এতে আপনাদের ক্ষেত্রে কেতুর শুভত্ব আরও বেশি বৃদ্ধি পাবে। কেতুর যখন মন্ত্র আপনারা জপ করবেন, এই মন্ত্র জপ করার সময় আপনারা সর্বদা কিন্তু শ্বেত মালা অর্থাৎ সাদা যে কোনো মালা ব্যবহার করতে পারেন, এমনটি আপনাদের জন্য শুভ হবে। শনিবার দিনকে শনির এবং বৃহস্পতির হোড়ায় উপবাস করুন, এমনটি আপনাদের জন্য বিশেষভাবে লাভকারী অবশ্য হবে। শুভ দিনে বা শুভ তিথিযুক্ত দিনে সমস্ত প্রকারের যে দান রয়েছে, অন্ন রয়েছে, এই অন্নের দানও আপনারা করতে পারেন। এমন অন্নের দান আপনাদের জন্য কেতুর দুষ্প্রভাবকে দূর করতে সাহায্য করে। চেষ্টা করুন প্রাত্যহিকভাবে যখন খাওয়া দাওয়া করছেন দিনের বেলায়, তখন খাওয়া দাওয়ার পূর্ববর্তী সময় কুকুরকে অবশ্যই সামান্য কিছু খেতে দিন। এতে নিশ্চিতভাবে আপনার কেতুর যে দুষ্প্রভাব তা দূর হতে দেখতে পাবেন। আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করলাম কেতুর দুষ্প্রভাবকে দূর করার জন্য কী পন্থা, কী উপাচার অবলম্বন করবেন। আর আমাদের এই ছোট ছোট উপায়গুলি, ছোট ছোট বিষয়গুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।